এখন আমি এই ছবিটাকে একটা দারুণ ইফেক্ট দিব, তার নাম হলো কালার হাফটোন। তো কালার হাফটোন ইফেক্ট কেমন লাগে আপনাদেরকে একবার দেখাই। দেখুন, আমি যখন কালার হাফটোনের ইফেক্ট দিচ্ছি, তখন দেখুন এরকম একটা ইফেক্ট দেখতে পাচ্ছি, যে চারো সাইডে যে বর্ডার, বর্ডারের মতো দারুণ একটা ইফেক্ট পড়েছে। এই ইফেক্টটা আপনি যদি দিতে চান, আপনার ফটোতে অ্যাপ্লাই করতে চান, তাহলে কিভাবে এই এই ধরনের ইফেক্ট দিবেন তা আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শিখাবো। তারপর ডবল ক্লিক করব যে আমি সেই ছবিটাকে ওপেন করে নেব। লোকেশন থেকে আমি ছবিটাকে প্রথমত ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন ছবিটা ওপেন হয়ে গেছে। আমি একটু ছবিটাকে জুম করে একটু বড় করে নিই। এই দেখুন, ছবিটা বড় হয়ে গেছে, স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি। এবার যে প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এবং খুব ইজিলি আপনি পেরে যাবেন ভিডিওটি দেখে। দেখুন কিভাবে খুব সুন্দর লাগবে, আপনারা করে দেখবেন, আমি দেখাচ্ছি। প্রথমে আমি লেয়ারে যাব। লেয়ার অপশন যদি না দেখতে পান, তাহলে এটাকে কেটে দিচ্ছি, দেখাই আমি কিভাবে নিয়ে আসছি। দেখুন, উইন্ডো মেনুতে ক্লিক করলাম। উইন্ডো মেনুতে ক্লিক করার পর দেখতে পাবেন লেয়ার। এই লেয়ার অপশনটাই ক্লিক করলেই আমাদের লেয়ার উইন্ডোটা চলে আসবে। এই দেখুন, লেয়ার চলে এসছে। এবার এখানে আর লেয়ারটা দেখতে পাচ্ছি, যে লেয়ারটা আমাদের আছে ছবিটা দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এবং সেটা লক করা আছে। যা আছে তাই থাকতে দিচ্ছি। সবচেয়ে নিচে যদি চলে আসেন, তাহলে একটা অপশন দেখতে পাবেন, ক্রিয়েট এ নিউ লেয়ার। এই দেখুন, ডিলিটের পাশে অপশন আছে, একবার নিচে, ক্রিয়েট এ নিউ লেয়ার। আমি এই সাইড করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, সবচেয়ে নিচে আছে ক্রিয়েট এ নিউ লেয়ার। যখনই আমি এই অপশনটায় ক্লিক করব, দেখুন উপরে আর একটা লেয়ার চলে এসেছে। আমি যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে অফ করি, দেখুন এরকম লেয়ারটা লাগছে, মানে ফাঁকা, কিছুই নাই। এই লেয়ারটা যেটা নতুন নিলাম, এই লেয়ারটাকে কি করব, আমি প্রথমত কালার করে দেব। কালার কিভাবে করছি দেখুন, ফার্স্ট আমি হোয়াইট কালার করে দিব। তো হোয়াইট কালার এখান থেকে চুজ করলাম, ফরগ্রাউন্ড কালার নিলাম, সেহেতু আমি অল্ট দেবে থেকে ব্যাক স্পেস প্রেস করব। অল্ট প্লাস ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে আমার স্ক্রিনটা হয়ে গেছে হোয়াইট কালারের। দেখুন লেয়ারটা সাদা হয়ে গেছে। এবার আমি কি করব, রেকট্যাঙ্গুলার মার্কিউ টুল, এই যে উপরে দেখতে পাচ্ছেন রেকট্যাঙ্গুলার মার্কিউ টুল, এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন উপরে দেখবেন ফেদার, ফেদার কিছুই দিব না আমি, জিরো পিক্সেল আছে, যা আছে তাই থাক। জাস্ট রেকট্যাঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করার পর এরকম জায়গা থেকে একটু ফাঁকা জায়গা ছেড়ে এটাকে সিলেকশন করবেন। এতটা অংশ আমি সিলেকশন করলাম, এই দেখুন, মানে যতটা আমি বর্ডার দিতে চাইছি, এরকম বর্ডারের মতো সিলেকশন করে দেওয়ার পর আবার সেই ফরগ্রাউন্ড কালারটাকেই আমি করে নিচ্ছি ব্ল্যাক। এই দেখুন, ব্ল্যাক কালার নিলাম। এবার অ্যাপ্লাই করব কিভাবে, অল্ট প্লাস ব্যাক স্পেস, অল্ট দেবে থেকে ব্যাক স্পেস প্রেস করে দেবেন, তাহলে দেখুন ব্ল্যাক হয়ে গেছে। এবার যে সিলেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করে দেব, মানে উড়িয়ে দেব। তো তার জন্য কন্ট্রোল দেবে থেকে ডি প্রেস করবেন, কন্ট্রোল প্লাস ডি। এই দেখুন সিলেকশন উড়ে গেছে। এবার কি করব দেখুন, এবার আমরা ফিল্টার মেনুতে ক্লিক করব। ফিল্টার মেনুতে ক্লিক করার পর দেখতে পাবেন অপশন আছে ব্লার। এই ব্লার অপশনে গিয়ে গাউসিয়ান ব্লার এই অপশনটাই ক্লিক করবেন, ব্লার, তারপরে ব্লারে গিয়ে গাউসিয়ান ব্লার, এই যে তিন নম্বর। তো এই গাউসিয়ান ব্লারে ক্লিক করার পর দেখতে পাবেন আমাদের যে কালো যে নিয়েছি বর্ডারটা, এই যে অংশটা, কালো অংশটা সিলেকশন করে কালার দিলাম, এই অংশটা দেখুন সাইডে সাইডে ঝাপসা দেখতে পাচ্ছি। এই ঝাপসাটা যতটা পারবেন আপনারা দিবেন, বেশি করেই আমি ঝাপসা দিচ্ছি। এই ধরুন মোটামুটি একটা আইডিয়া মতো দিচ্ছি, ধরুন আমি 30 রাখলাম, আপনাদের হিসেব মতো রাখবেন, বেশি যাতে ঝাপসা লাগে। এবার ওকে করে দিবেন। ওকে করে দিলাম, দেখুন আমাদের এখন কি লাগছে লেয়ারটা, লেয়ার ওয়ান যেটা আমাদের নতুন লেয়ার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কালো কালারের, সেটা দেখুন ঝাপসা লাগছে। এবার আমি আবার ফিল্টার মেনুতে ক্লিক করব। প্রথমে ব্লার দিলাম, তারপরে আবার ফিল্টার মেনুতে ক্লিক করলাম। ফিল্টার মেনুতে ক্লিক করার পর এবার ক্লিক করব পিক্সেলাইট। এই পিক্সেলাইটের মধ্যে দেখতে পাবেন কালার হাফটোন। এই কালার হাফটোনে ক্লিক করবেন। কালার হাফটোনে ক্লিক করলে এরকম একটা দেখুন উইন্ডো ওপেন হলো। এর মধ্যে থেকে দেখুন লেখা আছে ম্যাক্সিমাম রেডিয়াস। এই ম্যাক্সিমাম রেডিয়াস আমি রাখবো 20, 20 রাখবো। আপনারা কম বেশি রাখতে পারেন, করে দেখবেন। তা আমি 20 রেখে দেখাচ্ছি আপনাদেরকে কি কাজ হয়। আর চ্যানেল ওয়ান, চ্যানেল ওয়ান আছে কত আছে, 108, এটাকে করব আমি
45 করব এবং চ্যানেল 2 টাকেও আমি 45 করব, মানে চ্যানেল 3 সবটাকে আমি 45 করে দেব। দেখুন চ্যানেল 1 2 3 4 সবটাকেই 45 করে দিলাম। এবার ওকে করে দিচ্ছি। ওকে করার সাথে সাথে দেখুন আমাদের খুব সুন্দর একটা দেখুন ইফেক্টটা আমরা দেখতে পাচ্ছি কালার টোনের, এই কালার হাফ টোনের ইফেক্ট। এবার আমি দেখাতে চাইছি যে ছবিটা আমার আছে ব্যাকগ্রাউন্ডে, সেই ছবিটাকে নিয়ে আসতে চাইছি এর মধ্যে। তো কি করব, এখন তো ব্ল্যাক দেখাচ্ছে। এবার দেখুন যে লেয়ার আমাদের অপশন আছে, এই লেয়ারের উপরে দেখবেন আমাদের এই যে নর্মাল লেখা আছে, যেটাকে আমরা বলি ব্লেন্ডিং মুড। এই ব্লেন্ডিং মুডটা নর্মাল আছে, এটা নর্মালে ক্লিক করবেন, নর্মালটাকে চেঞ্জ করে করে দিবেন জাস্ট স্ক্রিন। এই দেখুন খুব সুন্দর একটা আমাদের ইফেক্ট হয়ে গেছে। তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। আর অবশ্যই আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।